শ্রদ্ধা আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পাচ্ছি। ভালো আছে মা, তুমি কেমন আছো? হ্যাঁ তুমি করেছো, ভেরি গুড। Good morning, Miss. আচ্ছা তারিফা, তারিফা তারিফা তুমি কি এই যে আমাদের ক্লাসের গ্রুপে অ্যাড আছো? গ্রুপে অ্যাড নেই না? তুমি আমাকে একটা মৌসুমী হক মৌ নামে আইডিতে আমাকে একটা মেসেজ দিয়ে রেখো, আমি গ্রুপে অ্যাড করে নিব। সবাই তাহলে একটু রাইসাকে হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে রাইসা।
যাদের কাছে রুটিন নেই তারা রুটিনটা নিয়ে নাও। যাদের কাছে রুটিনের ছবি নেই, তারিফা অদিত্রি তোমাদের কাছে রুটিন আছে? না থাকলে ছবি নিয়ে নাও। যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই, মৌসুমি হক মৌ এই আইডিতে আমাকে মেসেজ দিয়ে রাখবে, আমি গ্রুপে অ্যাড করে নিব। আচ্ছা, আমরা গত গণিত ক্লাসে কি পড়েছিলাম? ওয়ালাইকুম আসসালাম। ইংরেজি সর্বক্রিয়া কত থেকে কত? কত থেকে কত পর্যন্ত করেছিলে বলো? থেকে 40 পর্যন্ত ইংরেজি শতক্রিয়া গুলো শিখেছিলে, তাই তো? আজকে তাহলে 40 থেকে 50 পর্যন্ত যে ইংরেজি শতক্রিয়া গুলো আছে সেগুলো শিখবে। সবাইকে তাহলে মিউট করে দিব, কেউ আনমিউট করবে না, ঠিক আছে? কারো বুঝতে সমস্যা হলে তখন আনমিউট করে কথা বলবে। আমরা পড়ায় চলে যাচ্ছি। আমরা আজকে গণিত ক্লাসে 40 থেকে 50 পর্যন্ত যে শতক্রিয়াগুলো আছে সেগুলো পড়বো। এখন কেউ লিখ। প্রথমে তোমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছ ইংরেজি শতকীয়া, সেটা হচ্ছে 40 40। দেখো 40 লিখতে আমাদের পাশাপাশি যে দুটি সংখ্যা লাগছে সেগুলো হচ্ছে, একটি হচ্ছে 4 আর একটি হচ্ছে 0। আমরা 4 এবং 0কে পাশাপাশি লিখলেই হয়ে যাচ্ছে 40। 40 বানান FORTY, 40। 40 বানান করো কিভাবে, কথায় লিখতে হবে বলো? FOR FOR TYT 40। ছোট্ট সোনামণিরা, এই 40 বানানটা খুব ভালো করে শিখে ফেলো, কারণ এখন আমরা 40 থেকে শুরু করে 49 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো খুব সহজেই শিখতে পারবো। কারণ 40 যেহেতু শিখে ফেলেছি বানান, তাহলে 41 42 43 এগুলো আরও খুব সহজেই শিখতে পারবো, তাই না? কীভাবে? এর আগে তো জেনেছই, আজ আবারও শোনো। যেমন কথায় লিখতে হলে 41, মানে 41কে আমরা যদি ইংরেজিতে বানান করে লিখি,
তাহলে লিখতে হবে 41। আমরা তো 1 বানানটি পারি তাই না, 1 থেকে 9 পর্যন্ত সবগুলো বানান পারি, যেহেতু 40 ও শিখে ফেলেছি তাহলে 41 খুব সহজেই লিখতে পারছি, 40 সাথে 1 লিখছি। দেখো তাহলে এই সংখ্যাটি কত, 41। যে দুটি সংখ্যা লাগছে সেগুলো হচ্ছে, একটি হচ্ছে 4 আর একটি হচ্ছে 1। তাহলে 4, প্রথমে আমরা 4 লিখব, তার পাশে কি লিখব, 1 লিখব, তাহলে আমাদের সংখ্যা হয়ে যাচ্ছে 41। 41 বানান কিভাবে, এফ ওয়ার ফর টি ওয়াই টি 41, ও অ্যান ই 1 41, আমরা যেটাকে বাংলায় শতকীয়ায় বলি 41। তোমরা তারপরে দেখো 42, 42 সংখ্যা কি কি এখানে আছে, 42, আমরা শুরুতেই লিখব সংখ্যা 4, তার পাশে লিখব 2, তাহলে হয়ে যাবে আমাদের সংখ্যা 42। এটাকে আমরা ইংরেজি শতকীয়া 42 বলি, একে আমরা বাংলা শতকীয়ায় কী বলি বলো তো, 42। হ্যাঁ, 42 আমরা কিভাবে কথায় লিখব, দেখো বানানটি এফ ওয়ার ফর টি ওয়াই টি 42, টি ডাব্লু ও 2, আরেকবার বলো, এফ ওয়ার ফর টি ওয়াই টি 42, টি ডাব্লু ও 2 42। শিক্ষার্থী বন্ধুরা দেখেছো এখানেও 40 বানানটি তোমরা শিখে ফেলেছো, 2 আগেই পারো, একসাথে হয়ে যাচ্ছে 42। 43, এই সংখ্যাটি কত, 43, তাহলে এখানে কোন দুটি সংখ্যা লাগছে, 4 আর তার পাশে লাগছে 3, 43। আমরা 43 বানান করে কিভাবে বলবো, এফ ওয়ার ফর টি ওয়াই টি 43, টি এইচ আর ডাবল ই 3, 43। আমরা 43কে বাংলা শতকে কত বলি বলো তো, হ্যাঁ 43 বলি। 43 আমরা খুব সহজেই লিখতে পারবো, কারণ এখন আমরা 40 বানানটি পারি, এই 40 বানানের পাশে 3 বানান অনেক আগেই শিখে ফেলেছি, 3 বানানটি লিখে ফেলবো, তাহলেই আমাদের হয়ে যাবে একসাথে 43, 43, 43। ছোট্ট সোনামণিরা 43 এর পরের যে সংখ্যা সেটা কত বলো, 44, খুব সুন্দর একটি সংখ্যা, 44 লিখতে আমাদের পাশাপাশি দুটি 4 লাগছে, কয়টি 4 লাগছে, দুটি 4, 44। আমরা সংখ্যায় তাহলে 44 খুব সহজেই লিখতে পারবো, পাশাপাশি যদি দুটি 4 লিখি তাহলেই হয়ে যাবে কি, 44। আমরা এখন কথায় কিভাবে লিখতে হয় সেটা দেখি, এফ ওয়ার ফর টি ওয়াই টি 44, এফ ও ইউআর 4 44, একে আমরা বাংলা শতকীয় কত বলি বলো তো, হ্যাঁ 44 বলি, আর ইংরেজি শতকীয় বলি 44। 44 এর পরে যে সংখ্যাটি আসবে সেটা কি সবাই বলতে পারবে বলো দেখি, কত হবে চেষ্টা করো, হ্যাঁ এই তো অনেকেই পারছো, এই সংখ্যাটি হচ্ছে 45, 45, এফ ওয়ার ফর টি ওয়াই টি 45, এফ আই ভি ই 5, 45। আরেকবার বলো, এফ ওয়ার ফর টি ওয়াই টি 45, এফ আই ভি ই 5, 45। 46, 4 এবং 6 এই দুটি সংখ্যা লাগবে, 4 প্রথমেই লিখব এবং তার পাশে যে সংখ্যা লিখব সেটা হচ্ছে 6, 4 আর 6, তাহলে আমাদের সংখ্যা হয়ে যাবে 46। 46 আমরা কথায় বলবো কিভাবে, এফ ওয়ার ফর টি ওয়াই টি 46, এস আই এক্স 6, 46। বলো তো বাংলা শতকীয় কী বলতে হয়, 46। ছোট্ট সোনামণিরা 46 এর পরের যে সংখ্যা সেটা কত হবে, সবাই নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছ, 46 এর পরের সংখ্যাটি হচ্ছে 47।
47 লিখতে প্রথমে আমরা লিখব 4 তার পাশে লিখব 7 সংখ্যা হয়ে যাবে 47 47 আমরা বাংলায় কি বলি 47 47 বানান করো F R 40 Y T 47 S is say V E N ভ্যান 7 47 তোমরা দেখতে পাচ্ছো আমরা 47 খুব সহজে লিখতে পারছি 40 কথাটি আগেই শিখেছি এবং 7 ও আগেই জানি তাহলে 47 বানান করে লিখতে গেলে খুব সহজ প্রথমে 40 বানানটি লিখব তার পাশে পরে 7 বানানটি লিখব তাহলেই হয়ে যাবে 47 এখন দেখো এই যে সংখ্যাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে 48 48 আমরা প্রথমেই যে সংখ্যাটি লিখে নিব সেটা হচ্ছে 4 তার পাশে যে সংখ্যাটি লিখব সেটা হচ্ছে 8 আমাদের সংখ্যা হয়ে যাবে 48 48 48 আমরা বানান করে কিভাবে বলবো চলো বলি F R 40 Y T 48 E I G H T 8 E I G H T 8 48 তাহলে আমরা শুরুতেই লিখব 40 তার পাশে লিখব 8 তাহলে হয়ে যাবে 48 এটা কিভাবে লিখতে হবে বানান করে করে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা 48 কে আমরা বাংলায় বলি 48 এর পরে যে সংখ্যা সেটা হলো 49 49 লিখতে আমাদের প্রথমেই সংখ্যা লিখতে হবে 4 তারপরে তার পাশে লিখতে হবে 9 তাহলে আমাদের সংখ্যা হয়ে যাবে 49 F O R 40 Y T 49 N I N E 9 49 আমরা বাংলায় একে বলি 49 চলো বানান করে পড়ি F O R 40 Y T 40 N I N E 9 49 তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতেই পেরেছো আমরা যদি 40 কথাটি শিখি তাহলে 9 পর্যন্ত পারি তাহলে আমরা কি করতে পারবো 40 থেকে 49 পর্যন্ত খুব সহজে কথায় লিখতে পারবো এবং দেখতেই পাচ্ছো যে 40 থাকলে আমাদেরকে শুরুর যে সংখ্যাটি লিখতে হবে 4 যেমন 40 40 আর 41 প্রথমে লিখতে হবে 4 তারপরে 1 তাহলে তারপরে যেমন 42 প্রথমে সংখ্যা লিখতে হবে 4 তারপরে সংখ্যাটি লিখব আমরা 2 এভাবে 43 এখানেও শুরুতে 4 44 45 46 47 48 49 সবগুলো শুরুতেই 4 এখন যে সংখ্যাটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 50 আমাদের আজকের ক্লাসের সর্বশেষ সংখ্যা হচ্ছে 50 50 লিখতে আমাদের এখন 4 এর পরে যে সংখ্যা সেটা শুরুতেই লিখতে হবে 4 এর পরে সংখ্যা কত 5 তাহলে তার সাথে আমরা কি লিখব একটি 0 তাহলে আমরা শুরুতেই সংখ্যা লিখব 5 তার পাশের সংখ্যাটি লিখব 0 তাহলে হয়ে যাবে 50 5 0 তে হয়ে যাবে 50 F I F 50 Y T 50 তাহলে বানান আরেকবার বলো F I F 50 Y T 50 শিক্ষার্থী বন্ধুরা তোমরা তাহলে 40 থেকে 50 পর্যন্ত সংখ্যায় এবং কথায় উভয়ভাবে ভাষায় শিখে ফেলবে SW করবে হ্যাঁ বলো নিশাত কি বলবে মা 40 থেকে 50 পর্যন্ত না হ্যাঁ 40 থেকে 50 পর্যন্ত সবাই শিখবে SW করবে আর হচ্ছে এখন তাহলে সবাই CW খাতা বের করো এতক্ষণ যেগুলো তোমরা করলে এগুলো তোমরা লিখবে 40 থেকে 50 পর্যন্ত ইংরেজি শতক্রিয়াগুলো এখন লিখবে সবাই তাহলে CW খাতা বের করো Thank you.
প্রথমে সংখ্যায় লেখো, তার পাশে কথায় লেখো। হ্যাঁ মা, লেখা শুরু করো। সবাই লেখা শুরু করো। সবার কি হয়েছে? 40 লেখা। এখন লেখো 41। আগে সংখ্যায় লিখবে, তার পাশে কথায় লিখবে। লেখো 41। প্রথমে 4 লেখো, তার পাশে 1 লেখো। বানানটা দেখো, সবাই লেখো। এফ ও আর ফর, টি ওয়াই টি, 41, ও এন ই, 1, 41। আচ্ছা দেখো 42 দেখো। জি মা, এখন লিখবে 42। কি মা বলো বলো, বলো কি বলতে চাচ্ছো? প্রথমে 4 লেখো, তার পাশে 2 লেখো। 42 বানানটা লেখো, আমি বলছি তোমরা লেখো। এফ ও আর, 40 ওয়াই টি, 40, 2 টি ডাব্লিউ ও, 2 42। এখন লেখো 43। লেখার জন্য প্রথমে 4 লেখো, তার পাশে 3 লেখো। 43।
43 বানানটা দেখো FOR 40 YT 40 3 THRWE 43 সবাই সুন্দর করে লেখো সবার লেখা হয়েছে 43 আচ্ছা আমরা এখন 44 লিখব পাশাপাশি দুটি 4 লিখো তাহলেই হয়ে যাবে 44 44 বানান দেখো FOR 40 YT 40 FOR 40 YT 40 তার পাশে 4 লেখো FOR 4 44 এরপরে 45 45 লেখো প্রথমে 4 লেখো তার পাশে 5 লেখো 45 FOR 40 YT 40 5 FIVE 5 45 এখন লেখো 46 প্রথমে 4 লিখো তার পাশে 6 লেখো 46 FOR 40 YT 40 6 SIX 6 46 এখন 47 লেখো প্রথমে 4 তার পাশে 7 47 বানানটা লেখো FOR 40 YT 40 7 S is 7 VEN 7
47 হয়েছে সবার আমরা পরের সংখ্যাটা দেখি প্রথমে ফোর লিখে নাও তারপর এইট লিখে নাও 48 41টা প্রথমে লিখো সবাই লেখো 48 পরের সংখ্যা দেখি 49 নাকি আচ্ছা মা একটু এক মিনিট একটু বসো সবাইকে একটু লেখার সময় দিই তারপরে সবারটা দেখবো 49 প্রথমে 4 লিখো তার পাশে 9 লিখো 49 49 এখন লেখো 50 প্রথমে 5 লিখে নাও তার পাশে 0 সংখ্যাটি লেখো 50 এবার আমি স্টপ করে দিব যাদের লেখা হয়েছে স্ক্রিন শেয়ার করো লেখাগুলো দেখে নিব কে লেখা দেখাবে লেখা দেখাবে কে হ্যাঁ নোহা অনেক সুন্দর হয়েছে ভেরি গুড নোহা অফ করে সানার খাতাটা আম্মুর কাছে দাও তুমি ধরতে পারছো না আম্মু কাছে দাও আম্মু ধরবে নিশাত তাসনিম হ্যাঁ দেখাও হ্যাঁ নিশাত দেখাও হ্যাঁ মেরি মা একটু দাঁড়াও নিশাত দেখাও নিশা তুমি স্ক্রিন শেয়ার করো
হ্যাঁ আদিলা যা এখন দেখাচ্ছে। অপেক্ষা করো, হ্যাঁ আদিলা জাহান এর পরের পেজটা দেখাও। আদিলা পরের পেজটা দেখাও, দীপাঞ্জলি একটু অপেক্ষা করো মা। দীপাঞ্জলি নিচের লেখাটুকু দেখা যাচ্ছে না। ওয়াফা, হ্যাঁ ওয়াফা, হ্যাঁ ওয়াফা খুব সুন্দর হয়েছে মা, স্টপ করে দাও। দীপাঞ্জলি তুমি আরেকটু নিচে ধরো খাতাটা, আরেকটু নিচে দেখাও, তুমি খাতাটা আরেকটু উপরে উঠাও। দীপাঞ্জলি খাতা উপরে উঠাও। দীপাঞ্জলি তোমার এই যে লেখাগুলো দেখা যাচ্ছে, পেজটা দেখাও খুব দ্রুত দেখাবে। দীপাঞ্জলি নিচের লেখাগুলো বুঝতে পারছি না, দীপাঞ্জলি নিচের লেখাগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ দীপাঞ্জলি আরেকটু সাইডে নিয়ে আসো। হ্যাঁ দীপাঞ্জলি দেখেছি, কেউ কথা বলো না, আমি দেখছি। হ্যাঁ আফরা খুব সুন্দর হয়েছে, তাড়াতাড়ি স্টপ করে দাও। দীপাঞ্জলি তোমারটাও সুন্দর হয়েছে, গুড। হ্যাঁ দীপাঞ্জলি তোমার দীপাঞ্জলি 41-এর 1 সংখ্যাটা ডান পাশে একটু মাথা বাঁকা হয়েছে, ওটা বাম পাশে হবে। 1টা ঠিক করে লেখো দীপাঞ্জলি। মেহেরিমা হাসান মান্না, হ্যাঁ মেহেরিমা হাসান মান্না খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, স্টপ করে দাও। ওয়েলকাম, হ্যাঁ দেখাও।